নমস্কার, আমি অমৃতা। রান্নার সহজ পাঠে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যে রান্নাটি করব সেটি হলো নারকেল চিংড়ি। এর জন্য প্রয়োজন কুড়ানো নারকেল, স্বাদ মতো কাঁচা লঙ্কা। প্রথমে নারকেল এবং কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। চেষ্টা করতে হবে যাতে জল ছাড়া পেস্ট করা যায়। একান্তই সেটা করা না গেলে সামান্য জল দিয়ে পেস্ট করে নিতে হবে। আর লাগবে একটা কুচানো পেঁয়াজ, লবণ, হলুদ, পরিষ্কার করা চিংড়ি মাছ, কালো জিরে, সর্ষের তেল আর সামান্য চিনি। কড়াই গরম হলে তাতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো সামান্য লবণ দিয়ে ভেজে নিতে হবে। দু তিন মিনিট পেঁয়াজগুলো ভাজার পর সেগুলো তুলে রাখতে হবে। এবং সেই তেলেই কালো জিরে দিয়ে দিতে হবে। এবার তার মধ্যে চিংড়ি মাছগুলো দিতে হবে, তাতে সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে নারকেলের পেস্টটা দিয়ে দিতে হবে। সামান্য জল দিয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে সামান্য হলুদ আর ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে। আর দিতে হবে সামান্য চিনি। পাঁচ থেকে সাত মিনিট পর জলটা সম্পূর্ণ টেনে গেলে নারকেল এবং চিংড়িটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা করতে হবে। এর মধ্যে দিতে হবে চিরা কাঁচা লঙ্কা। তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে নারকেল চিংড়ি। গরম ভাতের সঙ্গে আপনারা এটি পরিবেশন করতে পারেন। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।